শিরিকের ব্যাপারে আপনাদের সামনে এখন এগারোটা কথা বলব মন্দির শোনেন এক নাম্বার। লোকমান হাকিম তার সন্তানকে শিরিকের ব্যাপারে কি ওসিয়ত করে একটু দেখেন লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ইন নাশিরকা লাজুলমুন আজজিম ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে উপদেশ দিতে গিয়ে বললেন হে সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক মহা জুলুম বলেন সবাই শিরিক মহা জুলুম বলেন সবাই আবার বলেন শিরিক আবার শিরিক মহাজুম। লোকমান হাকিম সন্তানকে বললেন শিরিক করবানা শিরিকের ব্যাপারে দুই নম্বর কথা নবী তার সাহাবি মোয়াজ ইবনে জবাল নদী আল্লাহ তালা আনহুকে দশটা ওসিয়ত করেছেন এর মধ্যে এক নম্বর ওসিয়ত শিরিক না। মোসনাদে আহমদ হাদিসের কিতাব বাইশ হাজার পঁচাত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী মোয়াজ ইবনু জবাল নদী আল্লাহ তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআশরি কালিমাত আল্লাহ নবী আমাকে দশটি বিষয়ে ওয়াজ করেছেন উপদেশ দিয়েছেন ওসিয়ত করেছেন এক নম্বর লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন খুতিলা তা ওয়া হুররিকা তোমাকে যদি জালি দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা তোমাকে যদি জালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুরিয়ে দেওয়া হয় আল্লাহর সাথে শিরিক করবা না দুই নাম্বার ওয়া লা তা'ক্কান ওয়ালিদাইকা ওয়া তোমার মা বাবা যদি তোমাকে ঘর থেকে তোমার সম্পদ থেকে বের করে দেয় তেজ্য করে দেয় এরপরেও তুমি মা বাবার নাফরমানি করবা না মা বাবা ঘর থেকে বের করে দিল সম্পদ থেকে বের করে দিয়েছে যাক তুই ঘর থেকে বের হ। সম্পদ থেকে বের হোক নবী বলেন এরপরে মা বাবার নাফরমানি করা যাবেন তিন নাম্বার ওলা তরুখান সালতান মাত্তুবতান মুতা আম্মিদা ফাইন্দামান তারকা সালা তন মাতুবতান মুতা আম্মিদান ফাফত বারিয়াত মিন হুজিম্ মাতুন তিন নাম্বারটা সবাই মিলে বলি চলেন বলেন তুমি ইচ্ছাকৃতভাবে এক বক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না মামুনরাও পর্দার আড়াল থেকে আপনারাই কথাটা বলতে পারেন বলেন তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায় যা তোর জামান চাই তুই কর আমি আল্লাহ তোকে দেখবো না তোর জামান চাই কর মানে আমি আল্লাহ তোর জিম্মা নিয়েছিলাম আমি আল্লাহ তোকে লালন পালন করি আমি আল্লাহ তোকে খাওয়াই আমি আল্লাহ তোকে চালাই তুই এক অক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে যা তোর জামান চাই তুই দেখ ইচ্ছাকৃতভাবে এক অক্ত ফরজ নামাজ চার নাম্বার না তুমি মদ পান করবা না মদ সমস্ত অশ্লীলতার মূল মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে ইয়াবা বাবা গাজা ফেন্সিডিল হিরোইন আফিম কানাডা ড্রাই চেমপেন মস্তুদ ডাইল সব ইত্যাদি উদ্দেশ্য তুমি মাদক দ্রব্য সেবন করবা না মাদক সমস্ত অশ্লীলতার মূল পাঁচ নাম্বার ওয়া ইয়া কা ওয়াল মা'সিয়া ফা ইন্না বিল মা'সিয়তি হাল্লা সাফাতুল্লাহ গুনাহ করবা না নাফরmani করবা না নাফরমানির কারণে আল্লাহর গজব আসে কি আছে গুনাহ করবা না নাফরmani করবা না নাফরমানির কারণে আল্লাহর গজব আসে যারা নাফরমান তারা নাফরmani করে আর চিন্তা করে হুজুররা খালি কয় গজব নাকি আসে কো আসে না তো

ছয় নম্বর ইয়া কা ওয়াল ফিরার ওয়া নাস জিহাদের ময়দান থেকে সবাই যদি পলায়ন করে তুমি পলায়ন করবা না সবাই যদি শহীদ হয়ে যায় তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না জিহাদের নিয়ত আছে নি সবার কার কার আছে নিয়ত আছে তো না থাকলে কিন্তু খবর আছে হাদিস শুনাই তালে বুঝবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালা মুজাহিদ ফি সবিলিল্লাহ আও লাম ইউহাদিস বিনাফসিহি ওয়া ফি nafsihi মা তাআলা শু'বাতিম মিনান নিফাক সাল্লাম বলেন কেউ যদি জিহাদ না করে মারা যায় অথবা জিহাদের সংকল্প না রেখে মারা যায় প্রতিটা মুমিনের জিহাদের সংকল্প থাকতেই হবে কোন মুমিন যদি জিহাদের সংকল্প না রেখে মারা যায় নবী বলেন সে মুনাফিকের মৃত্যুবরণ করবে নিয়ত হবে সবার আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আমরা সবাই নিজেদের সন্তানের জন্য দোয়া করে যাবেন আল্লাহ আমার বংশে যারা দুনিয়াতে থাকবে তারা যেন ইমাম মাহদির দলে শরীর হতে পারে এই দোয়াটা করে যাবেন যে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমার বংশধরকে আপনি হেফাজত করবেন আর ইমাম মাহদির সেই সৈনিক যারা হবে সেই সৈনিকদের অন্তর্ভুক্ত আমার পরবর্তী প্রজন্মকে আপনি বানাইবেন আর আমরা তো জানি না কখন আসবে মাহাদি তো যদি আমার বংশের কেউ তখন দুনিয়াতে থাকে আস্তে আস্তে যাইতে যাইতে সেই বংশের ওই শেষ মানুষটাও যিনি থাকবে তিনি যেন দলে হতে পারে আল্লাহর কাছে দোয়া করে যাও কোন এলাকায় যদি মহামারী লাগে তুমি মহামারীর ভয়ে ওই এলাকা থেকে পলায়া না করোনার সময় নিয়ম করল লকডাউন মহামারী লাগছে যে এলাকায় ওই এলাকার কেউ বাহিরে যাবে না আর বাহিরের কেউ ভিতরে ঢুকবে না যেমন ফ্লাইট বন্ধ হয়ে গেল যে বাংলাদেশের কেউ বাহিরে যেতে পারবে না আবার বাহিরের কেউ বাংলাদেশে আসতে পারবে না নিয়ম হলো তো আধুনিক বিজ্ঞান তারা দাবি করলো এই নিয়ম আমরা বানাইছি কিন্তু আধুনিক বিজ্ঞান এরা জানে না আমাদের নবীর কথা নকল করে দিলে হুজুরা দিলে ধরে ফেলবে এরা তো আর জানে না আমাদের নবী দেড় হাজার বছর আগে বলছে মহামারী কবলিত এলাকায় কেউ প্রবেশ করবানা না আর ওই মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবা না আমাদের নবীর অবিকল কথাটা বিজ্ঞান নকল কইরা চাইরা বলতেছে এটা আমাদের গবেষণা না এটা তাদের গবেষণা না এটা আমার নবীর গবেষণা মানে বুঝায় আর কি আমরা বিজ্ঞান আর ভাবে যে এগুলা হুজুররা কি ব্যবহার আর যায় এটা রসুল সাল্লাহ সাল্লাম বলছে সৈব গোহাড়ির বর্ণনা তাহলে এই যে লকডাউন বা মহামারী কবলিত এলাকার কেউ বাইরে যাবে না বাহিরের কেউ ভিতরে আসবে না এই আইন এই গবেষণাটা এটা কি বর্তমান বিজ্ঞানের গবেষণা না আমাদের লোভিজির গবেষণা এটা বুক ফুলায়া বলবেন কারণ আমরা হাদিস এটা পেয়ে গেছি আট নাম্বার ও আনফিক আলা আয়া আলিকামিন তলিকা তুমি সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করবা নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম হুম আসকা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাই বানা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আট নাম্বার সাধ্য অনুযায়ী খরচ করবো আপনার বেতন বিশ হাজার আপনি মাসে চলতে হবে এইভাবে উনিশ হাজার টাকা দিয়ে যেন মাস যায় মাস শেষে এক হাজার টাকা যেন অন্তত রাখতে পারবেন হ্যাঁ আপনার যারা ছেলে আছেন এই জায়গায় না আপনি আপনার আব্বারে বললেন আব্বা পঁয়ত্রিশ হাজার টাকার একটা মোবাইল কিনে দেন আপনার আব্বার তো ইনকামই আছে বিশ হাজার এখন উনি আপনার এই পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন মোবাইলটা কীভাবে দিবে তখন আপনার আব্বা বাধ্য হয়ে ব্যাংক থেকে সুদে টাকা উঠাব কী করবে আপনি আপনার এই বাপটাকে সুদে টাকা উঠাইতে বাধ্য করতেছেন প্রিয় ছেলেরা যারা আছেন এখানে যুবকরা আর পর্দার আড়ালের বোনেরা যারা আছেন আল্লাহর রস্তে। বাবার সাধ্যের মধ্যে বাবার কাছে আবদার জানাইবেন সাধ্যের বাহিরে বাবাকে আবদার জানাবেন না মানে থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ আপনার বাবার সাধ্য কি আছে সেটা তো আপনি জানেন তো নবীজি বললেন আট নাম্বার তুমি সাধ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করবা নয় নাম্বার ওয়ালা পরিবারের উপর থেকে শাসনের লাঠি না শাসনের লাঠি কাকে বলে আপনার সন্তান যেন এরকম ভয় করে আপনাকে যে আমার আব্বা দুনিয়াতে হালাল যত চাহিদা করি আব্বা হালাল চাহিদাটা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করে কিন্তু দুনিয়াতে আমি যদি কোনো নাফরবানি করি আমার আব্বার চেয়ে কঠোর আর কেউ হয় না এটা হলো শাসনের লাঠি এই শাসনের লাঠি পরিবারে থাকতে হবে নামাজের সময় হইলে আপনি মসজিদে যান ফজরের নামাজের সময় আজ থেকে দশ বছর আগের অথবা পনেরো বছর আগের ইতিহাসগুলো কল্পনায় আনেন আর যদি তিরিশ বছর আগে যান তো হুজুরে জিজ্ঞাসা করেন কী ছিল হালাত হজরের নামাজের সময় প্রত্যেকটা যুবক সেটা মাদ্রাসার ছাত্র হোক স্কুল কলেজের ছাত্র হোক ফজরের সময় সবাই টেনশনে থাকে কখন না জানি আম্মা বেত নিয়ে আসে না আব্বা বেত নিয়ে আসে না দাদা দাদি বেত নিয়ে আসে আই সাহ তাড়াতাড়ি বলবে এই ফজরে গেছো না এখনো উঠি নাই দাদি বেত নিয়ে আসে দাদা বেত নিয়ে আসে লাঠি নিয়ে মা আসে লাঠি নিয়ে বাবা আসে এই ঐতিহ্যগুলা দশ বারো বছর আগেও আমাদের পরিবারগুলোতে ছিল এখন নাই সবাই একটা ভয় পেয়ে ফজরের সময় এই তাড়াতাড়ি ওট দুই ভাই একসাথে ঘুমাইলে এই তাড়াতাড়ি ওট আর আব্বা লাঠি নিয়ে আসতেছে এটা ভয় ছিল দেখেন আমরা মাদ্রাসা থেকে বন্দে বাড়িতে যাইতাম ওলামা একরাম জানে সাত দিনের ছুটি তো এই নিয়ত করে যাইতাম ইচ্ছা মতো সাত দিন ঘুমাবো কারণ মাদ্রাসায় ঘুমের সময় পাই না তো নিয়তটা কি পাক্কা করে যাইতাম সাত দিন একদম খালি খামু আর ঘুমাবো প্রচুর ডাইলের বানি খাইছি আর তা আপনার বাড়িতে সাত দিন এখন ঘুমানো রাতের বেলা ঘুমাই ঘুমের সময় মনে করেন ওই ফজরের সময় আবার আইসা তো প্রথমে আব্বা হ্যাঁ ওঠ আব্বা আমাদেরকে তুমি কইরা বলেন তো আব্বা বলতেন ওঠো আর আম্মা বলে তুই করে হ্যাঁ তোরা হ্যাঁ আম্মা উঠছি একটু পরে আবার বলে উঠসোস জি আম্মা উঠছি একটু পরে আবার বলে হ্যাঁ উঠসোস জি আম্মা উঠছি আসলে কিন্তু শুয়ে শুয়ে খালি করি জি আম্মা উঠছি তিনবার বলার পর চতুর্থবার যেই যে শব্দটা আমার আম্মা বলতেন সেটা বলতেন চতুর্থবার আম্মা বলতেন এইগুলারে যে মাদ্রাসায় কেন পড়াশোনা করাই হজরের সময় নাকি এতবার ডাকা লাগে ওইটা দৌড় এই শব্দ এই বাক্য যখন বলতো যে এইগুলারে মাদ্রাসায় কেন পড়াই এতক্ষণ লাগে তখনই ওইটা আপনার তাড়াতাড়ি দৌড় এগুলো একটা পারিবারিক ঐতিহ্য ছিল আগে আমাদের পরিবার সব পরিবারগুলাতে স্কুল কলেজের ছাত্রগুলো হজরের সময় টেনশনে থাকতো না জানি কি ব্যাগ নিয়ে কি আব্বা আসে না লাঠি নিয়ে আম্মা আসতেছে এই টেনশনে তাড়াতাড়ি ওইটা মসজিদের দিকে রওনা করতো এগুলো ছিল পারিবারিক একটা ঐতিহ্য শাসনের লাঠি আদবের লাঠি এখন এই লাঠি আর শাসন কেন নাই জানেন কারণ বাবাও ঘুমায় রাত তিনটায় ছেলেও তিনটায় ঘুমায় হজরে কে উঠবে বলে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন আমাদের এই পারিবারিক ঐতিহ্যগুলো আবার যেন আমরা ফিরিয়ে আনতে পারি আল্লাহ করেন। এই যুগে ফিরিয়ে আনা তো সম্ভব না এরপরও চেষ্টা করেন রাত সাতটার আগে মোবাইলগুলা বিদায় দিয়ে দেন সাতটার আগে আগে মোবাইল অফ করে ডয়ারে রেখে দেন অফ দরকার নাই রেখে দেন প্রয়োজনে কথা বলতে পারেন না হয় মোবাইলটা চালানোই দরকার নাই রাতের বেলা রাত নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে ঘুমিয়ে যান একদম পরিবারের সবাই ঘুমিয়ে যান চেষ্টা করবেন এসার আগে রাতের খাবার খাওয়ার জন্য এরপর এশার নামাজ পড়বেন এশার নামাজের পর অতিরিক্ত আট শূন্য পড়ার পর আরও আট টাকাত নামাজ পড়বেন অতিরিক্ত এই হলো শূন্য দুই আর আট দশ রাকাত বিতির তিন রাখাত এই হলো তেরো রাকাত এশার ফরজের পর তেরো রাখাত পড়েন এই তেরো রাকাত পড়বেন আর এশার আগে খানা খাইলেন এশার আগে খানা খাওয়ার পর এশার নামাজটা যখন আপনি পড়বেন না খানা খাইলেন এশার আগে আর এশার নামাজ পড়লেন চার রাকাত দুই রাখাত শূন্যত হলো ছয় রাখাত আট টাকাত আরও অতিরিক্ত পড়বেন এই হলো আপনার ছয় আর আটে হলো কত চোদ্দ এরপরে আপনি আরো তিন ডাকাত পড়বেন বিতির এই হলো সতেরো রাকাত নামাজ পড়েন ওই যে এসার আগে খানা খাইলেন আপনার পেট কিন্তু কখনো বাড়বে না এসার আগে খাইছেন না আর পেট বাড়বে না কিন্তু আপনি কি করেন এসার পড়ার পর এরপরে গিয়া খায় ইচ্ছা মতো খাইয়া তো পেট আপনার বাড়বে না কার বাড়বে খাইতে হবে তো আগে আপনি খান এসার পরে শূন্য বহির্ভূত চললে তো এমন হবে এজন্য জন্য শূন্য চলা যাবে তো যাই হোক কি জানলাম আমরা এসার নামাজের আগে খেয়ে ফেলার চেষ্টা করবেন রাত নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যে সর্বোচ্চ দশটার মধ্যে ঘুমিয়ে যান দশটা থেকে এখন এখন যদি চারটা পর্যন্ত ঘুমান ছয় ঘন্টা ঘুমান এখন আমরা ঢাকা ফজরপুরি হলো এখন বর্তমানে পাঁচটা পাঁচে এদিকে কটায় এরকমই মনে হয় পাঁচটা পাঁচ তো সেই হিসাবে আপনার পাঁচটা পাঁচে যদি হয় আমি ফজরের আগে উঠি চারটা পঁয়ত্রিশে আমি ঘুম থেকে উঠি চারটা পঁয়ত্রিশে সেটা আমি আমারটা বলতেছি আপনাদেরকে তো এই আমি আমার মতো উঠতে হবে এমন আমি চারটা পঁয়ত্রিশে আমি যখনই বাসায় যাব। এক ঘন্টা ঘুমাইলেও চারটা পঁয়ত্রিশে আমি ঘুম থেকে উঠবো এখন এই বর্তমানে তো আপনারা এরকম একটা নিয়ম করেন আপনি কখন উঠবেন আপনার জানেন কিন্তু চারটা পর্যন্ত যদি ঘুমান দশটা থেকে তাহলে ছয় ঘন্টা ঘুম হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এইভাবে যেন আমরা চলে নামাজগুলো ঠিক রাখতে পারি আল্লাহ তৌফিক না করে মা বোনরাও রাত দশটা নয়টার পরে আর টেলিভিশনগুলো দেখেন না তার মানে অন্য সময় দেখবেন ভিডিওটা এমন না অর্থাৎ এমনি তো দেখে তো নয়টার পরে আর এই ইলেকট্রনিক মিডিয়াগুলো চালায় না ইনশাল্লাহ দেখবেন ঘুম হবে ভালো ঘুম হবে আপনি আজকে থেকে নিয়মটা করেন যে রাত নয়টা আটটার পরে আর মোবাইল চালায়েন না টেলিভিশন দেখেন না আপনি দেখেন এরপরে দুই তিন দিন পরে দেখবেন আপনি অটোমেটিক ঘুমায় যাবেন আমি এখানে আসার পর হুজুরা বলতেছে ক হুজুর আসার পরে বয়ান আমি টেনশনে বই রেখেছি যে এতক্ষণ আমি কী করব কারণ আমি নিশ্চিত এখানে বইলে আমি ঘুমাই যেতাম এই যে আপনারা আমার যদি এক ঘন্টা বসায় রাখতেন আমি নিশ্চিত কোন জগতে চলে যেতাম ঘুমের এটা আমারও জানা থাকতো না কারণ আমার কিছুক্ষণ বসাইবেন আমি ঘুমে অন্য জগতে চলে এই জন্য বলতেছিলাম রাতে ইলেকট্রনিক মিডিয়া চালায় না দেখবেন অটোমেটিক রাত একটু শুরু হইব চোখে ঘুম চলে আসবে ইনশাল বলছিলাম নয় নম্বর পারিবারিক শাসন শাসনের লাঠিটা উঠাই বানা এই শাসনের লাঠিগুলো আবার পরিবারে ফিরিয়ে আনেন দশ নম্বর আজাল পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও আল্লাহ আমাদের সকলকে এইভাবে পরিবার ঘটন করার তৌফিক দান করে মূল আলোচনা থেকে কেমন যেন সরে গেছেন সবাই মূল আলোচনা শিরিক হ্যাঁ মনে আছে তো শিরিকের ব্যাপারে এগারোটা কথা বলবো দুই নম্বর কথা চলতেছে যে পুড়িয়ে ফেললে জালিয়ে ফেললেও শিরিক করা যাবে না এটা শিখতে গিয়ে আরও আমরা অনেকগুলা কথা শিখছি শিরিকের ব্যাপারে তিন নম্বর কথা সহি বুখারির বর্ণনা তিন হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস একদিন নবীর সামনে সাহাবায় কারাম বসা নবী নবীনগদ তাদের কাছ থেকে বায়াত নিলেন ছয়টা শর্তে কয় শর্তে বায়াত নিলেন ছয় শর্তে রসুল্লাহ হিসাল্লল্লাহ আলেহি ওসাল্লাম তা আলাউ বায় উনি আলা আল্লাহ তুশরিকু মিল্লা জাহামীদেরকে বললেন আসো তোমরা আমার কাছে বায়াত হো তোমরা এক নাম্বার আল্ আল্লাহ তুশরিকু মিল্লা হিসেই আহ এক নাম্বার শর্ত হলো তোমরা শিরিক করবা না এই শর্তে আমার হাতে বায়াত হও দুই নাম্বার ওলা তশ্রিকু চুরি করবা না তিন নাম্বার ওলা তাজনু ব্যবিচার করবা না জিনা করবা না চার নাম্বার ওলা তাকতুলু আউলা দাকুম সন্তান হত্যা করবা না পাঁচ নাম্বার ওলা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম নিজেরা বানায় কারো ব্যাপারে মিথ্যা অববাদ দিবানা ছয় শুনি ফি মারুফিন আমার কথা মানতে গিয়ে কখনো নাফরমানি না ন্যায়সঙ্গত কোনো কাজে আমি নবীর নাফরমানি করবানা এই ছয় শর্তে আমার কাছে বায়াত হও এক নাম্বার করবা করবানা দুই নাম্বার চুরি করবানা তিন নাম্বার জিনা করবানা চার নাম্বার সন্তান হত্যা করবানা পাঁচ নাম্বার কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিবানা ছয় নাম্বার আমার অনুসরণ করতে গিয়ে বৈধ কোনো কাজে আমার নাফরমানি না এই ছয় শর্তে আমার হাতে বায়াত হতে পারো এক নাম্বারটাই ছিল শিরিক করবানা ফলে এক নাম্বার কি ছিল শিরিক করবা এগুলো গেল শির্কের ব্যাপারে তিন নম্বর কথা শির্কের ব্যাপারে চতুর্থ কথা একটু আমার সাথে বললে মুখস্থ থাকবে সবার বলেন শির সবচেয়ে বড় পাপ বলেন তো সবচেয়ে বড় পাপ কি সহি বুখারির বর্ণনা ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালাম তিনি বলেন আন আব্দুল্লাহী নিমাস রুদি নদুয়ল্লা কুতা আলা কল কল রজুলুনিয়া রসুল আল্লাহ অয়ুদম্বী আকবরু ইন্দুল্লাহ এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি নসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন সবচেয়ে বড় পাপ হলো আন তাদু আলিল্লাহিনীদার রহু আ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ তোমারে বানাইলেন আল্লাহ সে আল্লাহর সাথে আবার তুমি সমকক্ষ নির্ধারণ করো তুমি কত বড় সাহসটা দেখাইছো তোমারে বানাইলেন আল্লাহ আর আল্লাহর সাথে তুমি ডাকো আরেকজন এটা বড় পাপ সাহাবি প্রশ্ন করলেন সুম্মা আইয়ুনিয়া রসুল আল্লাহ হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটা নবীজি বললেন আন্তাকুতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতা আমা মাআক তুমি তোমার সন্তানকে এই ভয়ে হত্যা করা তোমার সন্তান তোমার সাথে খাবার খাবে এই ভয়ে হত্যা করা তোমার সন্তান তোমার পেলেটে খাবে এই ভয়ে সন্তান হত্যা করা এই হত্যা হচ্ছে কিনা ভ্রূণ হত্যা বলেন কি হত্যা বলেন ভ্রূণ বলেন ভ্রূণ হত্যা এক সন্তান নেওয়ার পর আরেকটা দশ বছর নেয় না কেন কি খাওয়াবো এরকম আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে এক সন্তানের পর আরেক সন্তান হয় না কেন? তা কে খাওয়াবে? এটাই পুবাইল গাজীপুর না থাকলে কালীগঞ্জ না থাকলে পৃথিবীতে আছে। সন্তান আরেকটা হচ্ছে না কেন? খাওয়ানোর টেনশনে। আল্লাহ তাআলা বলেন লা তাকুতুল আওলাদাকুম মিন ইমলা আর সুরে বনি বলছে খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবানা

প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচার করা বড় পাপের একটা কেন প্রতিবেশীর স্ত্রী আমাদের সবার কাছে আমানত তার দিকে খারাপ দৃষ্টি না দেওয়া এটা আমাদের দায়িত্ব প্রতিবেশীর স্ত্রীর উপরে যেন অন্য কেউ খারাপ দৃষ্টি না দেয় এটাও আমাদের দায়িত্ব তো এই আমানত রক্ষা করা ছিল পুরো এলাকার দায়িত্ব এটা না করে আমি কি করলাম প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কোনো সম্পর্ক জড়িয়ে পড়লাম আল্লাহ রসুল বলেন এটা সবচেয়ে বড় পাপের একটা প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া আল্লাহ হেফাজত করুন তাহলে এই হাদিস থেকে জানলাম সবচেয়ে বড়ো পাপ শিরিক করা এরপর সবচেয়ে বড় পাপ সন্তান হত্যা করা এরপর সবচেয়ে বড় পাপ স্ত্রী প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যবচার করা এইগুলো শির্কের ব্যাপারে আজকে চার নাম্বার আলোচনা পাঁচ নাম্বার আলোচনা বলেন শিরিক সবচেয়ে বড় কবিরা রাগুনা চার নম্বরটা হলো সবচেয়ে বড় পাপ আর এটা শিখতেছি সবচেয়ে বড় কবিরাগুনা এই হাদিস আসছে তো এই জন্য আমরা সিরিয়াল করলামান শৈবুখারি ছয় হাজার ছয়শো পঁচাত্তর নম্বর হাদিস এই হানিসের বর্ণনাকী আব্দুল্লা ইবনে আমর নদী আল্লাহ তালা আলম তিনি বলেন অলআ রুসুল্লাহি সাল্লাহি ওসাল্লাম আলকাবা ইরু আল ইশ্বরা কুবিল্লা রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাহ বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিল্প করা সুম্মা উকূকুল ওয়ালিদাইন এর পর সবচাইতে বড় কবি গুনাহ হলো মা বাবার নাফরমানি করা ওয়াল ইয়ামিনুল গুমুস এর পর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা শপথ করা ওয়া কুতলুন নাফসি এর পর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো কাউকে হত্যা করা ওয়াল মিনুল গমুস মিথ্যা শপথ করা এর পর সবচাইতে বড় কবিরাগুনা বাই জুতা কত কয় 800 একটু কম হয় না তো আল্লাহর কসম সাড়ে সাতশো গিরা কিনা আছে আটশো সদরঘাট গিয়া খোঁজ নিয়ে জানলেন দুইশো গিরা কিনা হচ্ছে কত দুইশো তাহলে মিশা কত হইলো কত সাড়ে চারশো সাড়ে চারশো মিশা কত কিনছেন দুইশো গিরা বললেন সাড়ে সাতশো হজুর মিশা কত হয় কদ্দুর দুইশো থেকে সাড়ে সাতশো কত কত হইলে সাড়ে পাঁচশো তাহলে সাড়ে পাঁচশো মিশা কত বললেন এই যে মিথ্যা শপথ করে আপনি বিক্রি করলেন এটা সবচেয়ে বড় কবিরা গুনার আসামি বানায় কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দাঁড় আল্লাহ হেফাজত যাই হোক আমরা পাঁচ নম্বর আলোচনায় শিখলাম সবচেয়ে বড় কবিরা শিরিক করা ছয় নম্বর আলোচনা বলেন শিরিক করা অবস্থায় মারা গেলে জান্নাত হারাম জান্নাত হারাম জান্নাত পাবে না করে আর ওই আকিদে নিয়ে মারা গেছে জান্নাত হারাম সুরে মা ইদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন

তখন দেখল্লাহিল্না আল্লাহ তার জন্য জান্না ধারাম করে দেয় দেয়ার তার ঠিকানা হলো জাহান্ন এই গেল ছয় নম্বর কথা সাত নাম্বার বলেন শিরিক করলে অতীতের সমস্ত আমল নামা বরবাদ শিরিক করলে অতীতের সমস্ত আমল নামা বরবাদ এই ব্যাপারে একটা কোরআনের আয়াত থেকে দলিল দিব এই দলিলটা সবাই মুগস্থ করবেন বাসায় গিয়ে বিবিরে শোনাইবেন ছেলে মেয়ে সবাইরে শোনাইবেন যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকেও এই আয়াতের অনুবাদটা শোনায় ওয়াজ করে দেবেন এখন যে আয়াতটা বলব সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত কোন সুরা সুরায় জুমার কত নম্বর আয়াত পঁয়ষট্টি পারা হলো চব্বিশ কত নম্বর পাড়া চব্বিশ চব্বিশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী চব্বিশ পারা চার নম্বর পৃষ্ঠা সুরায় জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত

এবং আপনার পূর্বে যত নবী তাদের প্রতি এই মর্মে ওহি প্রেরণ করা হয়েছিল ইন আশরক তা নবী আপনি যদি শিরিক করেন নবী আপনি যদি শিরিক করেন নবী আপনি যদি শিরিক করেন আরে বলতেছে আরে কারে বলতেছে নবীকে বলতেছে নবী আপনি যদি শিরিক করেন আমালুকা অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে নবীর মতো এত আমল দুনিয়ার কেউ করতে পারবে না সেই নবীকে আল্লাহ ধমক দিচ্ছে আপনি শিরিক করলে সমস্ত আমল নামা বরবাদ নবী তো শিরিক করার প্রশ্নই আসে না আল্লাহ নবীকে ধমকটা দিয়ে ধমকটা আমাদেরকে দিচ্ছে আপনাকে আমি বলতেছি আপনি শিরিক করলে আমল নামা বরবাদ আপনার উম্মতকে জানায়া দেন তারা শিরিক করলে তাদের অবস্থাটা কি হবে তাহলে শিরিক করলে আমল নামা বরবাদ আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করেন আট নম্বর কথা শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরায় নিসার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ ক্ষমা করেন না শিরিকের নিচে যত অপরাধ আছে যাকে ইচ্ছা আল্লাহ তাকে ক্ষমা করে শিরিকের অপরাধ ক্ষমা করে না এর নিচে যত অপরাধ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেয় নয় নম্বর কথা আপনি যদি আকাশ পরিমাণ গুণা করেন আপনি যদি পৃথিবীর বালু পরিমাণ গুণা করেন আর এই গুণা পরিমাণ এই পরিমাণ আল্লাহর কাছে গেছে আমাকে মাফ করেন আর আল্লাহ দেখছে আপনার গুনাহের মধ্যে আকাশ আর বালু পরিমাণ গুণা আছে কিন্তু শিরিক নাই এই পরিমাণ গুণাও আল্লাহ মাফ করে দেবে শিরিক না দলিল তির মেজির বর্ণনা তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস

এ আদম সন্তান তুমি আমাকে যতক্ষণ ডাকতে থাকো ক্ষমার আশা নিয়ে যতবার আমি আল্লাহকে ডাক আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ ক্ষমার আশায় ক্ষমা চাইতেছি আমাদেরকে ক্ষমা করে দেন বিশ্বাস করেন আমাদের অনেকগুলা পাপ এই মুহূর্তে আল্লাহ ক্ষমা করে দিচ্ছে ক্ষমার আশায় যতবার ক্ষমা চাইবেন ততবার মাফ করে কেন জানেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ ও ফেরেস্তারা বলে আল্লাহ আপনাকে ডাকছে ও আচ্ছা আমার বান্দা তাহলে জানে ওর ক্ষমা করার মতো একজন রব আছে না জি তো ঠিক আছে মাফ করে দিল ওরে ক্ষমা করার মতো একজন রব আছে মুসলিমের বর্ণনা আমি তাকে মাফ করে দিলাম এরপর আল্লাহ অনুবাদটা করার আগে একটু বুঝেন এই যে আমার পাশে উনি বসেন তো আমি বললাম এই আমি এটা করবো আপনার কি আমি আপনার পরোয়া করি না এই বাংলাটা বুঝছেন নি সবাই আমি এই জায়গায় বয়ান করবো এতে আপনার কি উনি আমারে বললেন না আপনি বয়ান করবেন না আমি বললাম আপনাকে আমি পরোয়া করি না আমি বয়ান করবো তাহলে এই যে পরোয়া না করা এই বাংলাটা বুঝছেন বলে বান্দা তোমার গুণা যদি আকাশ পরিমাণ হয় আর তুমি যদি আমার কাছে ক্ষমার আশায় ক্ষমা চাও আমি তোমার এই পরিমাণ গুনা ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না আমি আল্লাহ আমার বান্দাকে মাছ করবো এতে কার কি আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করবো এতে আমি কারো পরোয়া করি না আমার বান্দাকে আমি মাফ করবো এতে কার কি এরপরে আল্লাহ বলেন

লা আ তাইতুকা বিতরা আমি দুনিয়ার বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিলা পাপকর্ষ বালু পরিমাণ ক্ষমা বালু পরিমাণ পাপকর্ষ দুনিয়ার পাহার পরিমাণ দুনিয়া পরিমাণ আমি দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আমাদেরকে সিরিত মুক্ত আমল করার তৌফিক দান করেন দশ নম্বর কথা আজকে কি বার গতকালকে কি বার ছিল মঙ্গলবারের আগের দিন কি বার এই দুইটা বারের নাম দুইবার বলেন বলেন সোমবার বৃহস্পতিবার আবার বলেন সোমবার বৃহস্পতিবার এবার আমি যেটা বলবো আমার সাথে একটু বলেন বলেন এখন থেকে আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই চিন্তা করব সোমবারে এবং বৃহস্পতিবারে আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আমি টেনশন করব আমার আমল নামায় কোনো শিরিক যেন না থাকে কেন না শিরিক না থাকলে আশা করা যায় আমার রব আমাকে ক্ষমা করে দিবে কিবার কিবার হ্যাঁ এবার হাদিস শুনুন মুসলিম ছয় হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের মোবাইলের হাদিসের সিরিয়াল অনুযায়ী পকেটেরটা এই জন্য বললাম চিপা চুপাই গিয়ে আবার অনেকে দেহে মিলিনি এই জন্য বললাম আর কি এটা না বললেও সমস্যা ছিল না

তো আমালু ইল্ আল্লাহ ফি কুল্লিয়াও নবী বলেন প্রতি সোমবার আর বৃহস্পতিবার নামা আল্লাহর কাছে বেশ করা হয় নামার মধ্যে আমার রব তাকা দেখে শিরিক নাই আর বিদ্বেষ পোষণ নাই দুইটা অপরাধ নাই যদি দেখে বান্দার শিরিক নাই আর বান্দা তার ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে না কয় অপরাধ দুইটা শিরিক রাখে না শিরিক করে না আর হলো ভাইয়ের সাথে বিদ্বেষ নাই আমল মধ্যে শিরিক নাই আর হলো বিদ্বেষ নাই তো আমল যদি শিরিক না থাকে আর যদি বিদ্বেষ না থাকে এরকম যদি হয় যে আমার আমল এমন এখানে শিরিক নাই বিদ্বেষ নাই তো আল্লাহ তালা যদি দেখে তার আমল শিরিকের গুনা নাই আর ভাইয়ের সাথে বিদ্বেষ নাই আল্লাহ তাকে মাফ করে তাহলে সোমবার বৃহস্পতিবার টেনশন করা আর ভাইয়ের সাথে যাদের বিদ্বেষ আছে এ আজকে এই মাহফিলের পরেই আজকে মিলে যাবেন যদি বাড়ির কাছে থাকে মিলে যান যদি ভাই দূরে থাকে ফোন করে বলেন আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন না হয় কিন্তু আপনাকে আল্লাহ মাফ করবে না ভাইয়ের সাথে বিদ্বেষ থাকলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে কয় নাম্বার গেল দশ শিরিকের ব্যাপারে এগারো নাম্বার কথা বলেন শিরিক করা অবস্থায় মারা গেলে নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হবে আহ নবীজি সাল্লা সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত হবে

আসার পর খাই আরনি বাই না আইয়ো দেখিলা উব্মাতি আলজান না বাবাই নাশাবা আ আমাকে দুইটা বিষয়ের স্বাধীনতা দেওয়া হয়েছে বলেন কয়টা দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে একটু সুন্দরভাবে বলতে হবে এভাবে বুঝি বলেন আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন ফেরস্তার আসার পর আমাকে দুইটা বিষয়ের যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দেওয়া হয়েছে এক নাম্বার আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে নবী আপনি চাইলে আপনার অর্ধেক জান্নাতি নিতে পারবেন সুবাহান সবাই সুহান আল্লাহ পড়ে অর্ধে জান্নাতি দেবে এই হলো একটা দুই ওয়াবাইনা সাফা আ চাইলে সুপারিশ করতে পারবেন তবে দুইটা নিতে পারবেন না দুইটার যে কোনো একটা নিতে হবে নবীর সামনে অপশন হলো দুইটা গ্রহণ করতে হবে একটা অপশন হলো দুইটা কিন্তু দুইটার যে কোনো একটা গ্রহণ করা হাবিব কোনটা নেবেন উম্মত জান্নাতে নিবেন নাকি সুপারিশ করবেন কিন্তু নিতে হবে একটা আমাদের নবীজি সল্ল্লা আলি সাল্লাম আমাদের নবীর কি বুদ্ধি আল্লাহ বলেন সোহান আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বললেন সাফা আমি সুপারিশ গ্রহণ করার স্বাধীনতা গ্রহণ করলাম কারণ আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে তো শেষ আর কাউরে নিতে পারবো না কিন্তু সুপারিশ তো আমি করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো অর্ধেক উম্মত নিয়ে গেল তো মনে করেন তো হাবিব আপনি তো এই গ্রহণ দিচ্ছি তো নিয়ে গেছেন শেষ আর কাউরে নিতে পারবেন না নবীজি চিন্তা করলেন না আমার অর্ধেক চলে গেলে বাকিদের কি হবে ইচ্ছাটা নিলাম আল্লাহ আমি সুপারিশ করতে থাকবো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার সুপারিশের অধিকার থাকবে আমি করতেই থাকবো আর আমার উম্মতকে আমি জাননাতে নিতেই থাকবো তবে বলেন সবাই তবে শিরিককারীর জন্য সুপারিশ করবে না নবীজি বলেন ওয়াহিয়া লিমান মা তালা ইউশিরিকু বিল্লাহি আমার সুপারিশ প্রত্যেক ওই উম্মতের জন্য হবে যেই উম্মত শিরিক করে না আমার এই সুপারিশ প্রত্যেক ওই উম্মতের জন্য হবে যেই উম্মত শিরিক করে না তাহলে শিরিক যদি না করি আমার আপনার জন্য রসুলের সুপারিশ হবে আর শিরিক করলে কিন্তু সুপারিশটা আর হবে না এজন্য প্রিয় ভাইরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশও যদি অন্তত পাইতে চাই শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন বিসমিল্লা এই গেল আজকের আলোচনার দ্বিতীয় অংশ আল্লাহ মালাক আলহামদুল্লাহ শুক্র শিরিকের ব্যাপারে এগারোটা কথা জানলাম আজকের আলোচনার সর্বশেষ আলোচনা শিরিকের ব্যাপারে আমাদের উপমহাদেশ ভারত উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারতে কবর মাজারকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়ি হয় যে বাড়াবাড়িগুলো মানুষকে শিরিক পর্যন্ত দেয় কি পর্যন্ত পৌঁছে দেয় শিরিক পর্যন্ত পৌঁছে দেয় আবু দাউদের বর্ণনা চার হাজার ছয়শো আট নম্বর হাদিসুল্লাহ আলাই হালাকাল মুতানত তেরো না হালাকাল মুতানব তেও না হালাকাল মুতানতের বাড়াবাড়িকারীরা ধ্বংস সীমাবলম্বনকারীরা ধ্বংস বাড়াবাড়িকারীরা ধ্বংস আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি করা থেকে হেফাজত করেন এমনি মাজার তিন হাজার পঁচাশি নম্বর হ্যালীসের বর্ণনা অদ আর সুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়াকুমল গুলু ওয়াফিদ্দিন হে আমার উন্মদ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো ফইননাহু আহলাকামান কানা কবলাকুম আলগুলো ফিদদিন। তোমাদের পূর্বের জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়েছে। তোমরা বাড়াবাড়ি করবরা। এবার কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কিছু হাদিস শুনি। সহি সহবখাড়ীর বর্ণনা ৪২৭ নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়শাসিদ্দিকার দিয়াল লহ তা আলা তিনি বলেন। আন্না উম্মা হাবিবাতা উম্মা সালামা। জাকারতা কানিসাতান সাতান্ব বিল হাবশা ফিহা তা সবির উম্মে হাবিবা উম্মে সালমান্তা আলা ঘুমা হাপশায় একটা গির্জা দেখছে বলেন কোন এলাকায় হাফসা হাপশাহ একটা গির্জা দেখছে তো গির্জা সাধারণত কি এবাদতখানা একটা ধর্মের এবাদতখানা গির্জা তো তারা দেখে গির্জার ভিতরে আবার ভূর্তি আছে এবাদতখানার ভিতরে ভূর্তি ফাদা কারতা আলী নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা নবীজিকে জানাইলে নিয়ে রসুল আল্লাহ এবাদত খানার ভিতরে মূর্তি কেন নবীজি বললেন ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলু সলিহু ফামা তাবানাউ আলা কবরিহি মাসজিদা আমি যদি পারতাম এটা প্রত্যেকের কানে কানে গিয়ে যদি হাদিসগুলো শোনাইতে পারতাম বিশেষ করে যারা মাজার কেন্দ্রিক শিরিক করে কি কয় দেখেন নবীজি বলেন আয়েশা উম্মে হাবিবা উম্মে সালামা শোনো তোমরা একদল মানুষ তাদের মধ্যে ভালো মানুষরা মারা যাওয়ার পর ওই মানুষগুলা দাফন দাফন করার পর উপরে বানাইছে নিচে কবর উপরে আর ওই শেষদার স্থানের মধ্যে আল্লাহর নিচে অলিরে কবর দিছে উপরে শেষদার স্থান বানাইছে আর ওই শেষদার স্থানের মধ্যে অলির একটা মূর্তি রেখে দিছে নিচে কে অলি বলেন নিচে কে আবার উপরে ওকে অলি অলির মূর্তি নিচে অলি উপরে অলির মূর্তি আর ওখানে সেজদা করে তো নবীজি বলেন কেয়ামতের ময়দানে এরা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি বলি না এবার একটু আমার সাথে বলেন বলেন দুই শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট এবার হাদিস শুনেন মুসনাদ আহমদ তিন হাজার আটশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সাময়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুল ইন মিন শিরারিন নাস মান তোদেরিকু মুসাআতু ওয়া হুম মাসাজিদা নবীজি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল দুই শ্রেণীর মানুষ এক নাম্বার যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত আর ওই মুহূর্তে কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা দুনিয়াতে জিন্দা থাকবে আর কেয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট দুই স্থান বানাবে তারা সবচেয়ে নিকৃষ্ট যারা কবরকে শেষদার স্থান বানাবে তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই নবী দিন আগের হাদিস তাহলে হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি ইন্তিকালের মাত্র কয় দিন আগে পাঁচ দিন সহি মুসলিমের বর্ণনা পঁচাত্তর নম্বর হাদিস ওই পকেটের উস্তাদ অনুযায়ী আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন নবী ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনলাম সামিয়াতুর নবী ইয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাবলা আইয়ামুত বিখামস পাঁচ দিন আগে আল্লাহর নবীকে বলতে শুনলাম ইন্নি আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলীল শোনো তোমরা তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা থেকে আমি আল্লাহর কাছে মুক্ত পৃথিবীর কোন মানুষের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই আমার কোনো খলিল নাই খলিলের বাংলা অর্থ অন্তরঙ্গ বন্ধু এই পৃথিবীর কোন মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই কেন নাইল্লাহ তা আলা কদ ইত্যাখজানি খলিলা কামাত্তা খজা ইব খলিলা আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তেমনি আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করছে তাহলে কয়নবি খলিল বলেন নবী খলিল দুই নবী এতদিন জানতাম শুধু ইব্রাহিম খলিল আজকে দেখে জানবেন ইব্রাহিম খলিল উল্লাহ মুহম্মদ খলিল উল্লাহ হাবিবুল্লাহ রসুল্লাহ সুবহান আল্লাহ তাহলে মোহাম্মদ সাল্লাহ হাবিবুল্লাহ খলিল উল্লাহ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম হাবিবুল্লাহ খলিল উল্লাহ রসুল্লাহ তিনি যে খলিল উল্লাহ এটা আমরা জানলাম কয়দিন আগে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে নবীজি সাল্লাহ সাল্লাহ বলছে শোনো তোমাদের কেউ আমার খলিল নাই কারণ আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন আমি আল্লাহর খলিল যেমন ইব্রাহিম নবী আল্লাহর খলিল তাহলে কি শিখলাম আজকে থেকে ইব্রাহিম নবীও আল্লাহর খলিল আমাদের নবীও আল্লাহর খলিল হ্যাঁ আমাদের নবী খলিল আবার হাবিবও আবার রসুলও এরপর নবী সাল্লি সাল্লাম বলেন লৌকুন তুমু তখিজন উম্মতি খালিলা লত্তাখস্তু আবা খালিলা আমার উম্মতের মধ্যে কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু বানাইতাম আবু বকরকে আমার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম

এবার একটা হাদিস শোনাই এটা না শোনাইলে আমার লোভটাই সামলাইতে পারবো না যদি ঢাকা গিয়ে চিন্তা করি হাদিসটা কিল লেগে এদেরকে শোনায় আসলাম না যদি এটা না শোনায় এটাও শোনাই তুই এই হাদিসটা ইন্তেকালের দিনের হাদিস আগেরটা শোনাইলাম কয়দিন আগের আর এখন যেটা শোনাবো ইন্তেকালের দিন তাহলে আরো গুরুত্ব সোয়বুখার এই চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস লাম্মা নজিলাবি রসুল ইল্লাহি আলাইহি ওয়াসাল্লাম নবীর যখন মমূর্ষ অবস্থা হলো আলা আলাওয়াজ একটা কাপড় দিয়ে নবী তার চেহারা মুবারক ঢাকলেন এভাবে একটা কাপড় দিয়ে চেহারা অবস্থায় একটা কাপড় দিয়ে চেহারা মুবারক ঢাকলেন যখন হবে হবে প্রাণ যখন এই যে প্রাণ বের হবে নবী ইন্তেকাল করবে কাশাফাহা আলব ওই চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইস তাহলে মুমূর্ষ অবস্থায় কাপড় দিছে আর প্রাণ বের হওয়ার সময় কাপড়টা সরাইস কাবর সরানোর পর নবী বললেন আলাতুল্লাহ আলহ সর ইয়াহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ আরে এটা কেন বলতেছে হঠাৎ নবীজি ইন্তেকাল করবে ওইটাই মে কয় ইয়াহুদিদের উপর আল্লাহ রবিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশাপ ইত্তাখাযু খুবর আম্বিয়া এহি মাসা তারা তাদের নবীদের কবরকে কেসেজদা রিস্তান বানিয়েস ই হাজিরুমা সোনা আল্লাহ নবী সতর্ক করে যাচ্ছেন উম্মত আমার কবরকে কিন্তু সেজদার স্থান বানাবানা অতি জামান আর মানুষ নবীর কবরকে স্থান বানাইছে খ্রিস্টানরা প্রাণ যাবে যাবে অবস্থায় বলে যাচ্ছে সাবধান আমার কবরকে স্থান আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবার শোনেন কবর কেন্দ্র করে মেলা বসানো নিষেধ বলেন কবর মাজার কেন্দ্র করে মেলা বসানো নিষেধ সামনের মাসটা কি জানেন আরবি মাস বা এটা সফর মাস সামনের মাস রবিগুলো এই মাসকে কেন্দ্র করে কোনো এলাকায় বারো দিন কোনো এলাকায় পনেরো দিন কোনো এলাকায় এক মাসও মেলা হয় বাকি ইনশাল্লাহ আমরা আশাবাদী এগুলা এখন আর অতভাবে করতে দেওয়া হবে না ইনশাল্লাহ হ্যাঁ সমস্ত বাতিলরা এখন খুব টেনশনে আস। এই জন্য আপনার ওই মেলা মূলা শিরিক মিরিক ইত্যাদি কঠিনভাবে প্রতিহত করবেন গাজীপুরে সব ওলামা মিলে প্রতিবাদ করবেন শিরিক আমাদের নাকের আতিলপন্থী যারা আছে মাজারপন্থী এই পন্থী ওই পন্থী সবাই একটা অজানা টেনশনের মধ্যে বুড়ে গেছে যে আমগো এই বাজারের কি অবস্থা এখন একটা পুঁজি ছাড়া এটা কি হবে আপনারা আবার টেনশন করতেছে হুজুর হঠাৎ কেন বলে কথা আমি কেন বলি না আমি জানি আমি এমনি বলি আমি বয়ানে আমার নিয়ম হইলো আমি কাউরে কিছু বলি না এমনি বলতেছি এখন হেরার টেনশনে আছে এই জন্য কবর মাজারকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না নিষেধ হারাম আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সল্লাহ্লা সাল্লাম বলেন লা তা যে আলু ময়ুতা কুম তোমরা তোমাদের ঘরগুলা কবর বানাও না ঘর কবর হয় কিভাবে যেই ঘরে জিকির হবে না যেই ঘরে তজবি হবে না যেই ঘরে নফল নামাজ হবে না ওই ঘরটা কবর হয়ে যায় লা আলু আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা উৎসব বসা বানা বসল্লু আলাইয়া আমার উপর দূরত পড় বা যেখান থেকে দূরত পড়ো কালীগঞ্জ থেকে পড়ো আর গাজীপুর থেকে বড়ো আমেরিকা আর ব্রিটেন জাপান লন্ডন থেকে পড়ো সাথে সাথে আমার কাছে তোমাদের দূরত পৌঁছে যায় যেখান থেকে দূরত পড়ো দূরত পৌঁছে যায় রাত দুইটার দিকে ঘুম ভাঙছে আপনার ওই ঘুম ভাঙার পর একটু নবীজের উপর দূরত পড়বেন আল্লাহম্মদ সল্লাহ আলা মুহাম্মাদি ও আলা আলী মোহাম্মদ এভাবে পড়বেন কেন যে আমার হাবিব বলছে যেখান থেকে দূরত পড়ি নবীর কাছে পৌঁছে যায় আমি কালীগঞ্জের এই এলাকায় রাত দুইটার দিকে সারা দুনিয়া ঘুমাইতেছে এখন পুরা এলাকার মানুষগুলা ঘুমায় অন্ধকার রাত্রে আল্লাহ আমার হাবিবের মহাব্বতে আমি দুইবার দূরত পড়লাম বিশ্বাস করেন সাথে সাথে ওই মুহূর্তে আপনার দূরত মদিনায় পৌঁছে দেওয়া হয় পরবর্তী ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার সাথে বলেন বলেন কবরের উপর বসা যাবে না কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না আবু দাউদের তিন হাজার দুইশো উনতিরিশ নম্বর হাদিসুল্লাহ তোমরা কবরের উপর বসবা না আর কবর সামনে রাইখা তোমরা নামাজ পড়বানা এই জন্য অনেক মসজিদে দেখবেন মাঝখানে কবর হ্যাঁ যদিও মুসলমানরা রে সেজদা দেয় না কিন্তু এইভাবে কেন মসজিদ করা হলো বলেন মাঝখানে কবর কেন রাখা হলো এরকম কেন করা হলো মুসলমান যদিও কবরকে সেজদা দেয় না কিন্তু কবরটা তো সামনে হয়ে যাচ্ছে পিছনে দেখবেন আরো দুই তিন কাতার আছে কবর মাঝখানে আবার পিছনে দুই তিন কাতার চার কাতার তো জুমার দিন তো অন্তত আপনার ওই কাতারগুলো ভরে যাচ্ছে যদিও মুসলমান কবরকে সেজদা দিচ্ছে না কিন্তু কথা হলো যেখানে নবী নিষেধ করছে কবর সামনে এখানে আমাজ না কেন মসজিদে এমনভাবে কবরটা রাখা হলো বলে আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অবসংস্কৃতি কুসংস্কার থেকে হেফাজত করে আজকের আলোচনা তিনটা অংশে করলাম প্রথম অংশে শিরিকের পরিচয় জানলাম দ্বিতীয় অংশে শিরিক সম্পর্কে এগারোটা কথা জানলাম তৃতীয় অংশে আমরা জানলাম কবর মাজার কেন্দ্র করে শিরিক করা যাবে না আল্লাহ আমাদের সকলকে মা বোনদেরকে সহ সকলে আমরা চারটা কথা আমার সাথে শিখে নেন বলেন শিরকি কথা বলবো না শিরকি কথা শুনবো না শিরকি কাজ করব না সিরকি মজলিসে বসবো না আর একটা বলবেন বলেন সিরকি আকিদা রাখবো না এই পাঁচটা কথা আবার বলেন সিরকি কথা বলবো না সিরকি কথা শুনব না সিরকি কর্ম করব না সিরকি মজলিসে বসবো না সিরকি আকিদা রাখবো না তাহলে এগুলা থেকে আমরা বেঁচে থাকবেন কিছু কিছু গানের মধ্যে আছে এই গানগুলা এমনিও তো কোনো গানই শুনেন না আর ওই গানগুলোও শুনেন না গানের মধ্যে আছে আকাশ নাচছে কেন জমিন কাঁপছে কেন ওই দিন ওই দিন খাজায় যেদিন এই করছে সেই করছে তো এই বিষয়গুলো আপনার সিরকি তো এগুলো আপনার না করা হ্যাঁ সিরকি কথা না শোনা গান না শোনা দালা না রাখা মনে থাকবে তো ইনশাল্লাহ এখনই আজান হবে আজানের পরে নামাজ হবে ইনশাল্লাহ আপনারা শরিক হবেন আর আজকের যে বয়ানটা এই বয়ানটা আমার সংকলন করা মিম্বরে আমানতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় খণ্ডে এই এই আজকের বয়ানটা সম্ভবত দ্বিতীয় খণ্ডেই পাবেন পুরো বয়ানটা আরও বেশি পাবেন দ্বিতীয় খণ্ডে শিরিকের আলোচনাটা দ্বিতীয় খণ্ডটাই শিরিক বেদাত কুফর সম্পর্কে শিরিক বেদাত কুকুর তভিদ সম্পর্কে মিম্বরে আমানতের দ্বিতীয় খণ্ডটা প্রথম খণ্ডটা সন্তানের চৌষট্টিটা অধিকার এটা যারা ক্রয় করবেন প্রথম খণ্ড আমার সংকলন মিম্বরে আমানত এটা কেনার পর জামাই বৌ দন একদম পুরো চৌষট্টিটা অধিকার মুগস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা দ্বিতীয় খণ্ড মেম্বরের আমানত শিরিক বেদাত কুফুর সম্পর্কে আজকের আলোচনা পাবেন তৃতীয় খণ্ড হালাল হারাম সুদ সম্পর্কে চতুর্থ খণ্ড স্বামীর চব্বিশটা অধিকার স্ত্রীর উনিশটা অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ যাদের লাগবে অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন ওরা সহজে আপনার ঘরেই না পৌঁছায় দেবে ওরা আর এখানে গাড়িতে ওরা নিয়ে এসেছে আমাকে বলে দেওয়ার জন্য বলছে সে বলে দিলাম ওখানেও প্রকাশনী থেকে ওরা নিয়ে এসেছে যাদের লাগবে পাঁচ মিনিটের মধ্যে আপনারা মানে পাঁচ মিনিট না আমি গাড়িতে যাইতে যাইতে যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে কেউ চাইলে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন যদি ছয় খণ্ড থাকে ছয় খণ্ড নিয়ে নিন একদম প্রত্যেকটা খণ্ড স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলেমিশে পড়বেন আর ওলামা হজরত যারা আছেন তাদেরকে একটু বলি আমি আসলে আমি আপনারা বলছিলেন আসার পরে বয়ান করতে আমি যদি ঘুমায় যেতাম না ঘুমায় গেলে উইঠা আমি আর বয়ান করতে পারি না মানে ঘুম আমার আপনার ঘুমায় যাওয়া মানে গভীর গুম হয়ে যাওয়া তখন দেখা যায় আমি বয়ান করতে আসলে আপনারাও ওরকম তৃপ্তি পাইতেন না বয়ানটা শুনলে তো এই জন্য আমি বলছি ভাই আমার আগেই দিয়ে দেন আমি এখন এতক্ষণ যদি বসায় রাখেন আমি ঘুমাই গেলে সমস্যা হবে এই জন্য আগে চলে আসলাম আপনারা কষ্ট নিয়েন না কিন্তু হ্যাঁ আল্লাহর হস্তে কষ্ট নিয়েন না মাফ করে দেন আর সবাই নামাজ করবেন মনে আসেনি একক ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে না আর দ্বিতীয় কথা হলো আমি আমার এক ওস্তাদ যার কাছে বোহারির একটা অংশ দ্বিতীয় খণ্ড ওই ওস্তাদের সাথে আমার একটু আর্জেন্ট একটু সাক্ষাৎ করতে হবে এই জন্য আমি একটু দ্রুত চলে যেতে হবে আজকে যেই কথাগুলো আমরা শুনেছি আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত একটা সমাজ যেন আমরা ওলামায় কেরামদের সাথে মিলেমিশে আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আফরুদ্দা দাওয়াল আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ একটু বসে বসে আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের সামনে